আসসালামালাইকুম, বিটি মেন্সের পদ থেকে আমি ইসমাইল এখন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনারা একদিনের ভিতরে আপনারা এলইডি কাজ শিখতে পারেন। তো যারা এখনো আপনারা ঘরে বসে আছেন, যারা ভাই আপনারা কাজ করতে পারতেছেন না, তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা করতেছি। তো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি কীভাবে আপনারা একদিনের ভিতরে শিখতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। পার্ট টু পার্ট, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না ভিডিওটা। যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি কি কি বলি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে? তাহলে আপনারা আশা করি শিখতে পারবেন। ইলেকট্রিকের কাজের সম্পূর্ণ আমি যেভাবে আপনার কাজগুলো করি, এভাবে আপনারা যদি কাজগুলো করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বসে থাকবেন না, একদিনের ভিতরে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা করবেন স্টেপ বাই স্টেপ। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ক্যামেরাটা, আমি ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এই দেখেন। তো এখানে যে তিনটা লাইন আছে দেখতেছেন, তিনটা লাইন আপনার রেড, ইলো, বলু, ঠিক আছে? এখানে যে তিনটা লাইন আছে, তিনটা লাইনে থেকে আপনারা কি করবেন, যে সবাই সর্বপ্রথম আপনারা যে মিটার আছে এই মিটার দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। কারণ অনেক সময় টেস্টার দিয়ে আপনারা সবসময় কাজ করবেন না, মিটারটা বোঝার চেষ্টা করবেন। তো মিটারটা আমি আপনারা দেখেন, আমি এসি যেখানে এসি লেখা আছে দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ক্লিয়ার করে দেখাই। আমি যেখানে কাজ করতেছি যে বিল্ডিংয়ে, বিল্ডিংয়ে কোনো কারেন্ট আসছে কিন্তু আমি লাইট লাগাই না এখনো, দেখেন এসি লেখা আছে। তো এখানে আপনারা কি করবেন দেখেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি আপনাদেরকে। ক্যামেরাটা ধর, দেখেন এই দেখেন। এখন এখানে আমি যে এসি লাইনটা বের করবো, ঠিক আছে, 220 লাইনটা কিভাবে বের করবো, হ্যাঁ, এই দেখেন। এখান থেকে আপনার যে লাইনটা দিতে আছে আমি, এই দেখেন, এই যে আপনার 220 লাইন আসছে, আমি আপনাদেরকে দেখাই 220, হ্যাঁ। তো 220 এখান থেকে আপনার কি হয়েছে, সাপ্লাই হয়েছে এখানে যে টার্মিনাল, টার্মিনাল গেছে, তিনটা টার্মিনাল থাকে, এই তিনটা টার্মিনাল আপনারা এর আগে আমি দেখাইছি ভিডিওতে। এখান থেকে আপনারা গেছে তিনটা টার্মিনাল গেছে, দেখছেন, এর আগে আমি আপনাদেরকে দেখাইছি ভিডিওটা, হ্যাঁ। তো তিনটা ভিডিও গেলে এখন আমরা যে কাজটা করব সে কাজটা হলো আপনারা ব্রেকার লাইন কিভাবে দিবেন। দেখেন এখানে মনে করেন আপনারা যেই ওয়্যার গুলো একই ওয়ার লাগাবেন, দুইটা দুইটা ব্রেকার দিবেন, আপনার এমসিবি বলে কেউ, আপনার মনে করেন এমসিবি যে যেটাই বলেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের শর্টকাটে বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি এবং আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? আর ভিডিওতে আপনি হয়তো বা কোনো আমার কথা ভুল হইতে পারে, কেউ মাইন্ড করবেন না বা কেউ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি যতটুকু পারি কাজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতেছি, হ্যাঁ। তো দেখেন এই যে ব্রেকারগুলো আছে এগুলো আপনারা এখান থেকে খুলে ফেলবেন, দেখেন খুলবেন, হ্যাঁ, দুইটা ব্রেকার এখান থেকে খুলবেন। এটা একটু মানে হার্ড হয়ে আছে দেখেন, এই করছেন, হ্যাঁ। তো এই যে আপনারা যদি সবাই যদি এখান থেকে ওয়ারিং করেন, ওয়ারিং এর তারগুলো দেখেন, ওয়ারিং করার সময় আর কি আপনি যদি এক কালার তার দেন তাহলে সবচেয়ে দিকে আপনাদের বেটার হবে। কারণ একটা কালার তার দিলে দুটো ওয়ার আপনারা যদি দুটো ব্রেক আপতে লাগান 220 লাইন, তাহলে আপনি কি হবে 220 চলে আসবে এখানে, ঠিক আছে? বুঝে দিতে পারছি, দুটো ওয়ার এক কালার দিলে দুইটার ভিতরে আপনি যদি ফিটিং করেন দুটো এমসিবিতে, তাহলে আপনারা এখানে লাগানোর পরে আপনার এখানে ভোল্টেজ চলে আসবে। আমি সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা দিবেন, দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন, হ্যাঁ। তো এখন এখানে যে আপনারা দুটা দেখবেন, দুটা দুটা লাইন টার্মিনাল, দুটা টার্মিনাল আছে, আমি সেই দুটা দেখাইতেছি আপনাদেরকে, এই দেখেন দুইটা, এই দুইটা টার্মিনালে এখান থেকে কানেকশন হয়েছে দুইটা, এই দেখেন। তো এখানে হওয়ার পরে দেখেন যে বলছি এখন আপনাদেরকে আমি দেখাইতেছি, এখন ক্যামেরা ধর, এখন দেখেন, দেখেন। তো এই দুইটা আমি অন করে দিতেছি, দেখেন অফ আছে, হ্যাঁ, দেখেন এখানে অফ আছে, অফ লেখা আছে। তো আমি দুটো অন করে দিতেছি, এই দেখেন দুটো অন, হ্যাঁ। অন করার পরে এই যে যে দুইটা লাইন আছে এই দুইটার ভিতরে আমি বলছিলাম আপনাদের ওয়্যার দেওয়ার জন্য, হ্যাঁ। তো দেখেন এই দেখেন, তো এখানে দেখেন কত আসছে 220 চলে আসছে, হ্যাঁ। তো 220 আমাদের নর্মাল তো যে কাজগুলো হয় এখানে এখন বর্তমানে সৌদি আরবে 220 কাজগুলো হয়, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যদি 380 লাইন করেন তাহলে 380 এখান থেকে আপনার 380 বেরোবো একটা, আর এখানে যে নিউট্রাল যে লাইনটা লাগাইছি আমি নিউট্রাল, এখান থেকে আপনারা কি বেরোবো এখান থেকে নিউট্রাল থেকে একটা, এই যে এগুলোর ভিতরে একটা করে লাইন দিবেন, এই যে শুরুতে একটা করে লাইন দিবেন, এগুলোর ভিতরে একটা 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 করে লাইন দিবেন, হ্যাঁ। এই দুইটা তারে, এই দুইটা তারে থেকে একটা তারে এখানে দিবেন, ওয়্যার আমি বাংলা বলতেছি এবং ইংলিশ বলতেছি, যে ওয়্যার ওয়্যার একটা এখানে লাগাইবেন আর একটা এখানে দিবেন, হ্যাঁ।
তাহলে কি হবে আপনার 220 বের হবে। হ্যাঁ, তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখন কি বের হয়, তো এখন 110 বের হবে, আমি সেটা আপনারা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন তো, এই দেখেন এখন 110 বের হবে, কিসের জন্য বের হবে সেটা আমি বলে দিতেছি আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ বলতেছি। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন আপনাদেরকে আমি বলছিলাম এখানে কি বের হবে 110, 110 কেন বের হলো সেটা আমি জন্য আপনাদেরকে বুঝাই দিতেছি। আপনার যখন আপনারা 380 থেকে লাগাইবেন তখন এই লাইনে থেকে আপনার একটা করে দিবেন, আর এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে দিয়ে আপনার এখান থেকে লাইন গুলো করে নেবেন, যে আপনার যে আউট লাইট গুলো আছে যে পয়েন্ট গুলো করবেন, লাইটের পয়েন্ট করেন, এসির পয়েন্ট করেন, আপনার যে কোনো আর কি ইলেকট্রিক একটা পয়েন্ট রাখেন, তখন কি করবেন এখান থেকে আপনি যে ওয়্যার একটা এই আপনি এমসিউ দিবেন একটা ডাইরেক্ট এখানে দিবেন, বুঝতে পারছেন? আশা করি এটা হলো 380 লাইট। আর 220 এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, দেখেন 220 এর জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে আর এখান থেকে দুখান দুইটা ওয়্যার দিবেন 220। হ্যাঁ, দুটো ওয়্যার দিবেন 220 এর জন্য, দুটো ওয়্যার দিলে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর তারপরে অনেক সময় দেখেন এই যে এখানে দেখেন এটা ওয়্যার দুইটা কালার লাগাইছে। হ্যাঁ, দুইটা কালার কিভাবে বুঝবেন সেটার জন্য আমি একটা ভিডিও করবো আগামীতে, আশা করি আপনারা দেখবেন, কারণ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি সে বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এখন আমরা যেটা বললাম আমি আপনাদেরকে, এখন দুইটা যখন আপনি দিচ্ছেন, হ্যাঁ, দুইটা দেওয়ার পরে আপনারা এখান থেকে যে লাইন দিবেন উপর থেকে আপনার কানেকশন করবেন লাইটের, তো দেখেন এখান থেকে আপনারা দিয়ে দিবেন, এখান থেকে দুটা লাইন দিয়ে দিবেন। হ্যাঁ, দুটা লাইন দিলে আপনারা ওইখান থেকে চলে যাবো। তো যারা এই কাজগুলো করেন, কাজগুলো করলে এক কালার ওয়্যারগুলো দিলে কি হয় যে আপনার জলদি আপনারা বুঝতে পারবে এবং তাড়াতাড়ি বুঝতে পারবে, তা না হলে আপনার ওইখান থেকে লুপিং করতে হবে, ওইখান থেকে দুটা তার লুপিং করা এই মিটার থেকে কন্টিনিউটি এখানে বুঝবেন যে না এই কালার দুইটা ঠিক আছে, আমি এখান থেকে লুপিং করে দিচ্ছি, আপনি এইভাবে আপনার এখান থেকে কানেকশন করে নেবেন। আপনারা বুঝতে পারছেন আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন মনোযোগ দিয়া। তারপর আমি আপনাদেরকে দেখাই যে আরেকবার দেখেন, এখন মনে করেন সুতরাং আপনি একটু সমস্যা চলতেছে, আমি আশা করি আপনারা বসে না থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং যারা শুরু আসছেন তাদেরকে শেয়ার করেন, যারা মনে করেন আপনারা জানেন তারা ভালো, আর যারা না জানেন তারা নতুন যারা আসছে তাদেরকে শেয়ার করেন, আর মূলত আপনার কাজগুলো দেখবেন কীভাবে কীভাবে কাজগুলো করি। এই দেখেন এখানে পয়েন্টটা বসানো হয়েছে, তো কীভাবে কীভাবে কাজগুলো করছি সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বললাম। এই দেখেন, তো এখান থেকে আপনার যদি দুটা করে ওয়্যার নেন তাহলে আপনি 220 বের আসবে, যেহেতু আমার মেন লাইন 220। হ্যাঁ, আর যদি আপনার 380 থেকে এখান থেকে আপনি একটা লাইন নিতে হবে, একটা লাইন হলো আপনার এই ব্রেকার আসবে। হ্যাঁ, এনসিপি থেকে এখান থেকে একটা দিবেন, এখানে একটা দিবেন নিউট্রালে, আপনার মনে করেন 220 হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা এখনো করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি, আগামীতে আমি আপনাদেরকে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যারা আপনাদেরকে নিত্য নতুন আরও নতুন ভিডিও দিতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।